আমরা এখন আমাদের পরবর্তী ক্লাসে যাচ্ছি। আজকে আমাদের টপিক ছিল মিন, মিডিয়ান, মোড অ্যান্ড রেঞ্জ। আমরা এর সম্বন্ধে সংক্ষেপে জানার চেষ্টা করবো, এর পরবর্তীতে আমরা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস কীভাবে করতে হয় সেটার সম্বন্ধে জানার চেষ্টা করবো। হ্যাঁ, এখন আমরা আসি মিন, মিডিয়ান, মোড এবং রেঞ্জ বলতে কী বুঝে থাকি। আজকের টপিক ছিল মিন, মিডিয়ান, মোড, রেঞ্জ। হ্যাঁ, চারটা আইটেম। হ্যাঁ, মিন বলতে আমি কী বুঝে থাকি। হ্যাঁ, মিন হলো বাংলায় গড়, এটা না জানলে আমরা কোথাও আগাতে পারবো না। হ্যাঁ, এই জন্য মিনটা কী, মিন হলো একটা অ্যারিথমেটিক অ্যাভারেজ। হ্যাঁ, আসলে অ্যারিথমেটিক অ্যাভারেজ কয়েকটা সংখ্যার যোগফলের ভাগ, ওই সঙ্গে যে ভাগফল। হ্যাঁ, এটা হলে মিন। আর মিডিয়ান হলো মধ্যক, মনে করেন 1, 2, 2, 3, 5, 6, মধ্য কোনটা 2। হ্যাঁ, আমি দেখাচ্ছি এখানে। তারপরে মুড, ফ্রিকুয়েন্টলি কোনটা আছে সবচেয়ে বেশি, মানে 2, 3টা থাকে, এটা হলে মুড। রেঞ্জ, রেঞ্জটা হলো সবচেয়ে হায়েস্ট এবং সবচেয়ে লোয়েস্ট টাইম, বিয়োগফল যেটা সেটা হলে রেঞ্জ। হায়েস্ট টাইম লোয়েস্ট টাইম মাঝে বিয়োগফলটা রেঞ্জ। এই সম্বন্ধে একটু সামান্য একটা ধারণা দিচ্ছি, এটা পেলে আপনারা মোটামুটি আর কখনো ভুলবেন না এবং এটা দিয়ে কাজ করতে পারবেন। হ্যাঁ, এটাকে কেউ কেউ বলে সেন্ট্রাল টেন্ডেন্সি। হ্যাঁ, মেজারমেন্ট অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। হ্যাঁ, এটাও মাথায় রাখবেন। অনেক সময় আপনাকে কোশ্চেন করবে, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল টেন্ডেন্সি অফ ইউর ডাটা, এই যে কোশ্চেন করে তখন অবশ্যই সেন্ট্রাল টেন্ডেন্সি বলতে আমরা বুঝে থাকি মিন, মিডিয়ান, মোড, রেঞ্জ। আবার কেউ কেউ স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও বলবে এখানে। হ্যাঁ, এগুলোও বিষয় আছে এখানে। কোনো কোনো গবেষক আউটলায়ার বলে একটা কথা আছে, আউটলায়ার মানে আমরা যখন মিন, মিডিয়ান, মোড করা হবে, কিছু কিছু ডাটা থাকে একটু বাইরে চলে যায়। মনে করেন আমরা গড় এজ নিয়ে কাজ করবো, 5 বছর থেকে 30 বছর ডাটা কালেকশন করে দেখা যায় হঠাৎ করে 1 বছর একজন এসে বললো, 70 বছর একজন এসে বললো, ডাটা কালেকশন করতে গেলাম ভুলে আসে বললো, যেভাবে আসে বললো, এইটা হলো আউটলায়ার। মানে এই আমার যেটা নর্মাল ভ্যালু, তার নর্মাল ডিস্ট্রিবিউশন, তার চেয়ে যারা বাইরে যারা তারা আউটলায়ার। হ্যাঁ, এটু কি আর বেশি কিছু বলা দরকার এখানে। হ্যাঁ, এই দেখেন এখানে আউটলেয়ার কোনটা, এখানে 72 আউটলেয়ার। আমার অ্যাভারেজ একটা আছে 12, 22, 24, 17, 38, হঠাৎ করে আউটলেয়ারটা এখানে এসে পড়ছে, আউটলেয়ার এখানে 72। হ্যাঁ, সমাজের বাইরে, ঠিকই বলেছেন, পটার 7, এর পটার দেখেন 18 আর 899। হ্যাঁ, এইগুলো মাথায় রাখতে হবে, এরকম কিছু ডাটা হঠাৎ করে এসে পড়বে। আমরা যখন গবেষণা করবো এবং ডাটা অ্যানালিসিস করবো, আউটলেয়ারগুলোকে আমরা এক্সক্লুড করে দেবো, এগুলো প্রয়োজনে আমরা এই টোটাল রেসপন্ডের কোশ্চেন এটা বাদ দিয়ে দেবো, তাহলে আমাদের ডাটা অ্যানালিসিসটা খুব ভালো হবে। হ্যাঁ, সেই এই জন্য আউটলেয়ারটা এখানে বলা হয়েছে। এখন একটা ম্যাচিং করে আমরা কী আছে দেখেন, চমৎকার ম্যাচিং আছে এখানে। মিন বলতে কী বুঝে থাকি আমরা, অ্যাভারেজ, এখানে ম্যাচিংটা এখন অ্যাভারেজ লিখে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, তারপরে মিডিয়ান, মিডিয়ান, মিডল, মুড বলতে আছে মোস্ট, মানে এটা মনে রাখা, মনে রাখার জন্য। হ্যাঁ, চিন্তা করি একজন একটা ইস্যু দেখেন, 5, 4, 1, 2, 3, 4, 5 জনের বয়স আছে এখানে বলা আছে, আমরা এখন ঠিক করি তাদের বয়স অনুযায়ী মিন কী হবে, মুড কী হবে, মিডিয়ান কী হবে। মিন 9, মিডিয়ান 7, মুড 6 এবং 13, 13 দুইটা আছে, 6 দুইটা আছে। রেঞ্জ দেখেন আমার, তখন আবার দুইটা হবে, আচ্ছা এখন দেখেন আরেকটা প্রবলেম 2, একটা পিজার অর্ডার করেছে,
কয়েকজন লোক বিজয় অর্ডার করছে সংখ্যাসহ, এটা নিয়ে এখন আমাদের মেন ইমিডিয়েট মোড রেঞ্জ বের করবো, এটাও দেখেন কীভাবে আসছে। মিন 12, মিডিয়ানও 12, মুড 7, রেঞ্জ 12। রেঞ্জটা সম্বন্ধে দেখেন আইডিয়া করেন এটার সাথে। হ্যাঁ, বড় 7 হলো লোয়েস্ট নাম্বার, হ্যাঁ হাইস্ট হলো 19। মিডিয়ানটা 12 হলো কেন আপনার যোগ করতে হবে এখন? দেখতে হবে একটুখানি, মিডিয়ান কতজন সংখ্যা 12 হবে। আর তারপরে ভিজিটার্স টু আর্ট মিউজিয়ামে ভিজিটার গেলে কতজন? এত 1000। হ্যাঁ, এদের মধ্যে মিন মিডিয়ান মোটটা এখানে আসছে, দেখ এটা আপনার ক্যালকুলেশন সবই করতে পারে, এটা ফ্যাক্টর না। হ্যাঁ, এখানে চমৎকার কথা বলছে কতগুলো যে মাথায় রাখবে, মিনের কোনো আউটলায়ার থাকবে না, মিনে দ্যার ইজ নো আউটলায়ার। মিন তো আমি গড় করে ফেলতেছি, সবগুলো সংখ্যা নিয়ে ভাগ করে গড় করছে, অর্থাৎ মিনে কোনো আউটলায়ার থাকবে না, মিডিয়ান নিয়ে আউটলায়ার থাকবে। যেটা বললেন 12 দুইটা কেন, 12 বেশি হলো কেন, আউটলায়ার আসবে বলে এটা। হ্যাঁ, এটা মিডিয়ানে আউটলায়ার আসছে, মুডেও একদম রিপিটেড হইতে পারে, আউটলায়ার থাকবে না, রিপিটেড মুড মানে আপনার ফ্রিকুয়েন্টলি কোনটা বেশি। হ্যাঁ, সেখানে এই জন্য ওটা রিপিটেড নাম্বার থাকবে এখানে। এরপরে আমরা নেক্সট ক্লাসে টি টেস্ট, কাই স্কোয়ার টেস্ট, হ্যাঁ, পি ভ্যালু, প্রবাবিলিটি কী, এটা নিয়ে একটু আলোচনা করবো। হ্যাঁ, আপনার বাসায় একটু এগুলো দেখে আসবেন, কি কেন আমরা টি টেস্ট করবো, কেন কাই স্কোয়ার টেস্ট করবো, হ্যাঁ কেন আমরা পি ভ্যালু দেখতে যাবো, এগুলো বাসায় একটু পড়ে আসবেন। হ্যাঁ, ফর্মুলাগুলো আমরা অত স্পেসেসে কিংবা কোনো জায়গায় করতে ফর্মুলা প্রয়োজন হয় না, মাথা রাখলে হবে। হ্যাঁ, দেখ আজকে এর মধ্যে এখানে আমরা শেষ করি, তবে আমাদের একটু কথা আছে, আমরা আজকে যেটা পড়েছি আজকে ক্লাসে, আপনার একটু বসেন, আমরা আজকে ক্লাসে পড়ার চেষ্টা মিন মিডিয়ান মুড এবং রেঞ্জ কাকে বলে। হ্যাঁ, এটি আমাদের মেন থিম ছিল আজকে, আমরা কোনো গবেষণা করার জন্য মিন মিডিয়ান মুড রেঞ্জ অবশ্যই জানতে হবে, আউটলার কী জানতে হবে, তারপরে এর উপর ভিত্তি করে আমি টি টেস্ট করবো, ক্যাসকেড টেস্ট করবো, তারপরে আমি প্রবাবিলিটি বের করবো, সবই এর উপর ভিত্তি করে করবো। অর্থাৎ আপনাদের অবশ্যই এই সম্বন্ধে জানতে হবে, এবং বেসিক আইডিয়াটুকু না নেওয়া পর্যন্ত আপনারা আমরা কোনো গবেষণার কাজ করতে পারবো না। তবে আজকে এই পর্যন্তই শেষ করি, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ক্লাসে আপনার সাথে সবার সাথে দেখা হবে।